আসেনকে হেফাজতের 13 দফায় তাহলে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওই 13 দফাকে বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে 21 সালের বাংলা 21 সালের বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে আপনাদের প্রত্যেককেই একটি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আজকের এই সম্মেলন অনুষ্ঠান থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে একদিকে যেমনি আপনারা লেখাপড়া ভালোভাবে করতে হবে আরেকদিকে মুক্তিযুদ্ধের চেতনা যেমন আমরা মুক্তিযুদ্ধ হিসাবে তখন উপলব্ধি করি যে জাতির শ্রেষ্ঠ সন্তান যখন আমাদেরকে বলা হয় যে আমরা মুক্তিযুদ্ধের জাতির শ্রেষ্ঠ সন্তান আজকে আবার জাতির সামনে এক ক্রান্তিকাল চিত্র হয়েছে আজকে ওই স্বাধীনতাবিরোধী শক্তি পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের অর্জনকে পিছন দিকে ফেলে দিতে চায় প্রশ্ন করতে চায় তাই এই প্রজন্মের সকল সন্তানদেরকে বলবো যে আমরা 1971 সালে এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম বলার সাঁতরাতে সারা জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে আজকে আবার আমাদের জাতির 21 সালের বাংলাদেশ বিনির্মাণে জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল জাতি ঐক্যবদ্ধ করে ওই হেফাজতের 13 দফা মুক্তিযুদ্ধের ওই স্বাধীনতাবিরোধী রাজাকার আন্দোলনকে আমরা এই প্রজন্মের সন্তানরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো এই হোক আজকে আমাদের সকলের শপথ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহনত মানুষের